ভারতেই গ্রেট ওয়াল আছে, আর আমাদের ভারতবর্ষে কিন্তু রাজগীরে একটা এরকম বড় লম্বা দেয়াল আছে যেটাকে বলা হয় সাইক্লোপিয়ান ওয়াল। হিস্টোরিয়ানরা বলছে এই পাঁচিলটা অ্যাকচুয়ালি পুরো রাজগীর শহরটাকে ঘিরে রাখত, মানে একটা ফর্টিফিকেশন, একটা বলা যেতে পারে একটা বেড়ার মতন পুরো রাজগীর শহরটাকে ঘিরে রাখত। আর এটা হিস্টোরিয়ানরা বলছে ওই মগধা রুলের সময় কিন্তু এটা তৈরি। যে দেয়ালটা কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি সেটা কিন্তু অনেকটাই কিন্তু যেটা বলা যেতে পারে রেস্টোর করা হয়েছে, তার জন্যে মানে পুরোপুরি পুরো রাজগীরের আশেপাশে কিন্তু দেয়ালটা নেই, শুধু রাজগীরের ঢোকার মুখে কিন্তু একটা মন্দির আছে, মন্দিরের আশেপাশে দুটো পাহাড়ের মতন একটা টিলা যে বলা যেতে পারে সেরকম রয়েছে, সেখানে কিন্তু এর এই কিছু কিছু পোর্শন অফ দ্য ওয়ালটা এখনও কিন্তু দেখা যায় যেটা রেস্টোর করা হয়েছে। আর বিহার গভর্নমেন্ট চেষ্টা করছে এটাকে একটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে এটাকে ডিক্লেয়ার করার জন্য, এইটা এখনও হয়নি কিন্তু আশা করা যায় কিছু বছরের মধ্যে এটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে এটাও চলে আসবে সাইক্লোপিয়ান ওয়াল।